আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক প্রথমেই শুরু করতেছি যাত্রাবাড়ি থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াল দিয়ে বাইক দাঁড়িয়ে আছে আজকে কিন্তু আমাদের রাইড যারা শেয়ার করি আমরা আমাদের কিন্তু আজকে সকাল দশটা বাজে প্রেস ক্লাবের সামনে থাকা দরকার ছিল বা উচিত ছিল কিন্তু দেখেন কিছু কিছু বাইকার এখানে যাত্রাবাড়ি স্টানে দাঁড়িয়ে আছে ট্রিপের জন্য আসলে ব্যাপারটা হচ্ছে কি সবাই তো আর আন্দোলন চায় না এখন আমি ধরেন আজকে আন্দোলনে গেলাম আজকে আজকে সারাদিনের যে আমার ইনকাম ইনকামটা কিন্তু নষ্ট হয়ে গেল হ্যাঁ আমার কিন্তু পরিবার আছে সংসার আছে তো সংসারের খরচ আছে সেই খরচ বহন করার জন্য আমরা এখানে যারা দেখতে পাচ্ছেন এখানে যাদেরকে তারা কিন্তু আপনার প্রেস ক্লাবে যায়নি কারণ হচ্ছে তাদের পেটের জ্বালা আছে সংসার সংসারের একটা চাপ আছে তো এই কারণে তারা যায়নি আর দ্বিতীয় ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা আইন তৈরি করেছেন তারা আপনারা বাইকের আইন আগে তৈরি না করে আপনারা এই যে লোকাল বাসের আইনগুলো আগে তৈরি করুন কেন বলতেছি দেখেন রাস্তার মাঝখানে একদম বরাবর রাস্তার মাঝখানে যাত্রী তুলতেছে এখানে সার্জেন্ট আছে ট্রাফিক আছে টিআই আছে হ্যাঁ তারা কি এগুলো চোখে দেখে না নাকি তারা এখান থেকে বেনিফিট পায় দেখেন বাসটা কোথায় দাঁড়িয়ে আছে একদম রাস্তার মাঝখানে সেখান থেকে যাত্রী নামাচ্ছে যাত্রী তুলছে হ্যাঁ এগুলো কি আসলে কি শৃঙ্খলা এগুলো কি শৃঙ্খলা বজায় রাখার কোনো নিয়ম ওরা করতেছে আপনারা তাই আপনাদের কাছে অনুরোধ দেখেন কিভাবে বাস সিরিয়াল দিয়ে লোকাল বাসগুলো কীভাবে যাত্রী উঠা নামা করছে এগুলো এখানে যদি একজন ট্রাফিক থাকত তাহলে কি এই বাসগুলো এভাবে জ্যাম জট সৃষ্টি করত করতো না কিন্তু আপনারা লোকাল বাসগুলো দয়া করে প্লিজ আপনারা মেনটেন করেন আগে তারপর আপনারা বাইক মেনটেন করবেন আমার কথা হচ্ছে লোকাল বাসগুলো ঢাকা শহরে কিন্তু অনেক বেড়ে গেছে আপনারা যদি লোকাল বাসগুলো অর্ধেক করে দেন মানে যে বাস আছে ঢাকা সিটিতে সেই বাসগুলো যদি ধরেন একশো পার্সেন্ট আসে পঞ্চাশ পার্সেন্ট করে দেন তাহলে দেখবেন জ্যাম জট ঢাকা শহরে থাকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আগের ভিডিওতেও বলেছি যাই হোক এখন এটা হচ্ছে পুরনো পল্টন যেখানে প্রেস ক্লাবের একটু সামনেই জনসভা হচ্ছে জনসভায় গিয়েছিলাম দুঃখের বিষয় সেখানে একটি দল আমরা যারা রাইড শেয়ার করি আমাদের সাথে ঢুকে গেছে বিধায় সেখান থেকে চলে এসেছি কারণ আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে প্রেস ক্লাবে যাইনি আমরা যে যারা আইন বানাচ্ছে আইন তৈরি করতেছে সেই আইনের বিরুদ্ধে আমরা সেখানে গিয়েছিলাম সমাবেশ করার জন্য কিন্তু একটি মহল বা একটি দল সেখানে ঢুকে পড়েছে ঢুকে পড়ার কারণে সেখান থেকে আমরা চলে আসছি এখন দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাইকের যে সিরিয়াল এই যে আজকে শুক্রবার দেখেন আজকে ছুটির দিন আস আজকেও কিন্তু রাইড শেয়ার করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে কারণ কি এই রাইড শেয়ারটা বন্ধ হয়ে গেলে কিন্তু মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে শুক্রবার দিন যদি যারা রাইড শেয়ার করে তারা কিন্তু পেটের দায়ী রাইড শেয়ার করে দেখেন কত রাইডার এখানে আছে যাই হোক বন্ধুরা আমি আর বেশি কিছু আপনাদেরকে বলতে চাচ্ছি না আপনারা আমার কথাগুলো অতি সহজে বুঝে নেবেন আর দয়া করে আমার চ্যানেলটি এক মাস বন্ধ ছিল বিধায় আর ডাউন হয়ে গেছে আপনারা একটু লাইক করে করে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটি আপনারা প্লিজ একটু মানে উপরে উঠিয়ে দিবেন। চ্যানেলটি একদম নিচে নেমে গেছে তো ভালো ভিউ হচ্ছে না ভালো লাইক পড়ছে না ভালো কমেন্ট পড়ছে না শেয়ার হচ্ছে না তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমি যেহেতু আপনাদের উপকারের জন্য ভিডিওটা বানাই ভিডিওগুলো বানাই সেহেতু আমাকে তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন তাই দয়া করে আপনারা আমার ভিডিওতে একটু সাপোর্ট করেন দেখবেন আমার চ্যানেলটা ইনশাল্লাহ আবার আগের মতো উপরে চলে যাবে উপরে উঠে যাবে সার্স হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায়